বাপের বাড়ি তো ডাইনিং টেবিল নাই, আবার শ্বশুর বাড়ি তো ডাইনিং টেবিল নাই। তবে ভাগ্যক্রমে আমি একটা ডাইনিং টেবিল কিনেছি, ওটা আবার কাছের ডাইনিং টেবিল। ওটা আবার কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আমি জানি না। আমরা গত একটা ভিডিওতে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করার ভিডিও দিয়েছিলাম, তো সেখানে আপনারা কমেন্টসে বলছিলেন জাপু খালি ডাইনিং টেবিলের উপর যদি খাবার সার্ভ করেন তাহলে গ্লাস ভেঙে যেতে পারে পরে। তো কিভাবে ডাইনিং টেবিল ব্যবহার করতে হয় আমরা আসলেই জানি না। তো এই মুহূর্তে আপাতত ম্যাট কিনতে পারিনি, মানে যে সুন্দর ইয়াগুলা, তো এখন আপাতত এই কাগজটা কিনেছি ডাইনিং টেবিলের, টেবিল ক্লথ এটাকে বলা হয়, ঠিকঠাক মতো বলতেও পারছি না দেখেছেন। তো এটা মানে কিনছি তাতে গরম খাবারগুলা টেবিলের উপর রাখলে মানে আর গ্লাসটা নষ্ট না হয়, আর এমনিতে গ্লাসে অনেক ময়লা পড়তেছে এই জন্য। সবাই কমেন্টসে জানাবেন যে আসলে আমাদের এই টেবিল ক্লথটা কেমন হয়েছে। তো আমি শুধু এই টেবিল ক্লথই নিইনি, আমি তুলির জন্য আরো অনেক কিছু নিয়েছি। অনেকদিন হয়ে গেল আমার বাপের বাড়িতে যাওয়া হয়নি, তো বাপের বাড়ি যাবো, এই জন্য আপনার ভাই আমার জন্য অনেকগুলো টিপস নিয়ে আসছে। আসলে কি এটা তো ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাসে সবাই সবার বাপের বাড়িতে ঘুরে, তো তুলির যাওয়া হয়নি, আমার বোন অসুস্থ ছিল সেই জন্য। তো তুলির জন্য চারটে থ্রি পিস নিয়ে আসছি, এটা হচ্ছে রেড মেরুন কালার, আর এই থ্রি পিসগুলো আমি খুলে দেখালাম না, অবশ্য তুলি যখন পরবে ভিডিওতে অবশ্য দেখতে পাবেন। এটা হচ্ছে গ্রিন কালার, আর গ্রিন কালার থ্রি পিসের তুলিকে অনেক সুন্দর লাগে সেই জন্য নিয়েছে এটা গ্রিন কালার। এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর ব্ল্যাক কালার থ্রি পিস তো সব মেয়েদেরকেই ভাল লাগে। এটা হচ্ছে আরেকটা মেরুন কালার বাড়িতে ইউজ করার জন্য সবসময়। তো চারটা থ্রি পিস কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টসে জানাবেন। আসলে আমাদের বিয়ের এত বছর হয়ে যাচ্ছে, এখন আমরা একটা কম্বল কিনতে পারিনি, তো এবার আপনার ভাই আমার জন্য একটা কম্বল নিয়ে আসছে। আসলে কি আমরা গ্রামের মানুষ তো লেপ ব্যবহার করি শীতের সময়, শহরে তো কম্বল ব্যবহার করে আর আমরা লেপ ব্যবহার করি, আমাদের জীবনের ফার্স্ট কম্বল। হ্যাঁ, আমাদের ভিডিও যারা প্রথম থেকে দেখেন তারা অবশ্যই জানবেন যে আমরা কীভাবে ধীরে ধীরে আমাদের সংসারটাকে একটু একটু করে গোছাচ্ছি। তো এবার তুলিকে আমি একটা কম্বল কিনে দিলাম, তো আরেকটা জিনিস কিনে আনছি, শুধু কম্বলই না বেডশিটও কিনছি। আসলে কি আমরা একটা বেডশিট দিয়ে আমরা প্রায় দুই বছর চালাই, তাই না তুলি? আর শহরে বা আরও মানুষ যারা আছে দেখি তারা সপ্তাহে সপ্তাহে বেডশিট চেঞ্জ করে, কিন্তু আমরা একটা বেডশিট দিয়ে দুই বছর পার করি। চলো তুলি আমরা এগুলাকে বিছানায় ফেলে দেখি কেমন লাগে। অনলাইনে ভালো প্রোডাক্ট কেনার বিশ্বস্ত পেজ পাওয়া খুবই কঠিন, তবে আলহামদুলিল্লাহ এই পেজ থেকে কিনে আমি খুবই খুশি। আর এই পেজের সমস্ত বেডশিটগুলাই কিং সাইজের এবং প্রত্যেকটাই 7.5 ফিট বাই 8.5 ফিট, 100% কালার গ্যারান্টি। ফেব্রিক্সগুলো 100% টুইল কটন, আর বেডশিটগুলো সম্পূর্ণই পাকিজা হোম কালেকশন। আমাদের বিছানায় আগে থেকে একটা চাদর পাতা ছিল, তো সেই চাদরের বহরটা দেখেন, আর আমি এখন যে চাদরটা ফেলবো সেই চাদরের বহর দেখেন। আমি এই অনলাইন পেজ থেকে দুইটা চাদরের অর্ডার করে দিয়েছিলাম, দেখেন আলহামদুলিল্লাহ কত বড় বহর, আপনারা নিজে দেখলেই বুঝতে পারবেন। আপনারা প্রত্যেকটি চাদরের সাথে দুইটা করে মাথার বালিশ পাবেন সেলাই করা। আমার কুট্টুস এই পেজে বিভিন্ন রকমের আপনার বেডশিট আছে, আপনারা ইচ্ছা মতো নিতে পারেন। তো পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে, সবাই চেক আউট করে আসবেন। ধন্যবাদ আপু এত ভালো প্রোডাক্ট আমাকে দেওয়ার জন্য, আমি খুব খুশি হয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।